প্রত্যেক বছর যা হয় ওর সাথে এই বছরও তাই হলো। ব্যাপারটা কী বলো তো, ওর বার্থডেটা ঠিক আমাদের পরীক্ষার সময়েই পড়ে, তো ওই পরীক্ষার কারণে আমরা ওর বার্থডে একদমই সেলিব্রেট করতে পারি না। ওর তাই ওর বার্থডেটা একেবারে বিলেটেড বার্থডে সেলিব্রেশনে পড়ে যায়, তো এই বছরও তাই হলো। থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছ আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি মহুয়ার কথা বলছি, ও আমার রুমমেট। ওর বার্থডে ছিল আগস্টের 4 তারিখ, তাই আমাদের সবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর 6 তারিখে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। তো সেই জন্য হাতিবাগানের গলির মোড় থেকে একটা মিয়ামুরের কেক আর সাথে একটা গিফট কিনে চলে এলাম আমরা। এখন বাজে রাত প্রায় 10:30 মতো। রাত্রের খাবার খেয়ে দিয়ে আমরা সবাই ডেকোরেট করার জন্য বেলুন ফোলাতে শুরু করলাম। আর এই দেখো, আমি একটা ওড়না দিয়ে ডেকোরেট করতে চাইছি, তো সেটাই আমি করছি। একটা ওড়না সাথে বেলুন থাকবে আর থাকবে হ্যাপি বার্থডে লেখা, ব্যাস এই নিয়ে আর কিছু না। ডেকোরেশন পুরো কমপ্লিট, তো তোমরা কমেন্ট করে বলো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, সব কিছুই যেন পিঙ্কিস লাগছে। আর কেকটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো। আর আমাদের বার্থডে গার্ল, সে তো রেডি হচ্ছিলো পাশের রুমে, আর সেও কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো, তো তোমরা সেই ভিডিওটাও দেখো। এসেও ও খুবই আনন্দিত। বলেছিলাম না ও খুবই আনন্দিত, দেখো ও রুমে ঢুকেই ও নাচতে শুরু করে দিয়েছে আনন্দে। আর এইদিকে সবাই রেডি ওর কেক কাটা দেখার জন্য। তো প্রথমে ওর কিছু ফটোশ্যুট করা হলো, তোমরা দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন দেখে ফটোশ্যুট করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো। অরিজিনাল অডিও আমি একদমই অ্যাড করতে পারিনি, কারণ সেই সময় গান চলছিল, তো আমাকে পরে ভয়েস অ্যাড করতে হলো। তো তোমরা এইভাবেই দেখতে থাকো, দেখো খুব ভালো লাগবে তোমাদের। হোস্টেলে এই বার্থডে সেলিব্রেশন একটা খুবই
মজাদার ব্যাপার। তো এটাই আমাদের লাস্ট ইয়ার, তো মহুয়ার এই বার্থডে সেলিব্রেশন মানে আমাদের রুমে লাস্ট বার্থডে সেলিব্রেশন হলো। ওর কেক কাটা পুরো কমপ্লিট, এখন ও সবাইকে পরপর কেক খাইয়ে দিচ্ছে আর ওকেও সবাই খাইয়ে দিচ্ছে। এদের মধ্যে কেউ এক্স রুমমেট, কেউ প্রেজেন্ট রুমমেট, আর কেউ ডিউটি রুমমেট, আর কেউ কেউ বা আবার এক্স মেস রুমমেট। তো সবাই খুবই খুব মজা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো মেয়েটাকে সারা মুখে কেক মাখিয়ে কি অবস্থা করে দিয়েছে, আর দেখো এত আনন্দিত যে ও বসে বসে নাচ করছে। তো আমরা সবাই মিলে যে গিফটটা কিনেছিলাম সেটা হলো একটা ব্যাগ, সেটাই আমি এখন ওকে দিয়ে দিলাম। তো আমরা ভেবেছিলাম এই ব্যাগটা দিলে ওর কাজে লাগতে পারে, জুয়েলারি তো সবাই দেয়, ওরও নিজস্ব আছে। তো এই বার্থডে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সবাইকে।